আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম খাবারের পুষ্টিমান, গরুর দানাদার খাবার, গরুকে কী ধরনের কত পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আপনারা দিবেন সে বিষয়ে কিন্তু আমি আপলোড করেছিলাম। এখন বিভিন্ন বা বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করে থাকেন, প্রোটিন সমৃদ্ধ খাবার ব্যবহার করে থাকেন, তবে আপনার এলাকায় যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো কিন্তু আপনারা বা সহজে বা সহজলভ্য পাওয়া যায় সেই খাবারগুলো আপনারা ব্যবহার করে থাকেন, যে এলাকায় যে রকম উৎপাদন হয় সেগুলো ব্যবহার করে থাকে। সাধারণত আমাদের দেশে যে ঘাসগুলো হয় উন্নত জাতের, সব প্রায় সব ধরনের মাটিতেই হয়, যদি পানি না থাকে পানি না জন্মে। তো আপনি যে বিষয়টি করতে পারবেন, আপনি আপনার যে খাবারগুলো সেগুলো কোয়ালিটি টেস্ট করতে পারবেন। তো কোয়ালিটি টেস্ট আপনারা কোথায় করবেন অনেকে বিভিন্ন সময় জানতে চেয়েছেন। তো কোয়ালিটি টেস্ট আপনার বিভিন্ন জায়গায় করা যায় সরকারিভাবে, তবে অনেকেই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন, অবশ্যই নিয়ে আসবেন। আপনাদের যে উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ও পশু হাসপাতাল রয়েছে সেখানে আপনারা অবশ্যই স্যাম্পলটি নিয়ে আসবেন, এবং সেই স্যাম্পলটি উপজেলা বা ভেটেরিনারি হাসপাতালে সাধারণত টেস্ট করা হয় না, সেটি উপজেলা প্রাণী সম্পদ অফিসার কর্তৃক ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে ঢাকায় সেটি টেস্ট করা হয়। ঢাকায় DLS-এর যে ল্যাব রয়েছে সেই ল্যাবে কিন্তু এই টেস্টগুলো করা হয়। তো ওই ল্যাবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি টেস্টিং করতে পারবেন, কিন্তু একটু সময় সাপেক্ষ, কিছুদিন সময় লাগবে। যদি আপনার অতি জরুরি হয় তাহলে আপনি নিয়মিত নক করবেন, অবশ্যই আপনাকে ইমেলের মাধ্যমে হলেও আপনাকে দ্রুত জানিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে যদি পুলিশ কেস হয় অনেক সময় সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন হয়, তদন্তের স্বার্থে কিন্তু সেই টেস্টগুলো একটু দ্রুত দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি পুলিশ কেস হয়, মামলা বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা যে জিডি কপি সেটি সাথে নিয়ে আপনার রাখতে হবে, এবং কারণ সেটির একটি ফটোকপি কিন্তু ওই টেস্টের সাথে পাঠানো হয়। তো আমাদের বিভিন্ন জায়গায় টেস্ট করানো যায়, DLS-এ টেস্ট করানো হয়, CDIL-এ টেস্ট করানো হয়, এবং আমাদের সাভারে যে আমাদের QC ল্যাব বা কোয়ালিটি কন্ট্রোল ল্যাবটি রয়েছে সেখানেও কিন্তু টেস্ট করা হয়। তো তিন জায়গায় সাধারণত টেস্ট করানো হচ্ছে, তাছাড়া বিভিন্ন যেসব জেলায় বা বিভাগীয় ল্যাব রয়েছে সেই ল্যাবেও টেস্ট করানো হয়। তো যে যেখানে যতটুকু ফেসিলিটি আছে যতটুকু করানো যায় ততটুকু করা যায়। সাধারণত উপজেলা লেভেলে গোবর পরীক্ষা, রক্ত পরীক্ষা সেগুলো করা হয়, জেলা লেভেলও তাই করা হয়। গোবর পরীক্ষা, রক্ত পরীক্ষা, বিশেষ করে সেখানে মাইক্রোস্কোপ এবং সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সেটি করা যায়, এবং পাশাপাশি আপনি যদি খাবার পরীক্ষা করতে চান, যে কথা বলছিলাম যে খাবারগুলো যদি পরীক্ষা করতে চান তাহলে অবশ্যই TLS-এ বা ঢাকা পাঠাতে হবে। সেখানে যদি আপনারা উপজেলা পানি সম্পদ কর্মকর্তার মাধ্যমে, উপজেলা পানি সম্পদ অফিসারের মাধ্যমে যদি আপনারা পাঠান তাহলে আপনাকে সেখানে কোনো খরচও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন। আপনি সেখানে কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে, কত পার্সেন্ট ফ্যাট রয়েছে, কত পার্সেন্ট আপনার টক্সিক এলিমেন্ট রয়েছে সবগুলোই কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা অবশ্যই স্যাম্পল নিয়ে এসে আপনারা জমা দেবেন। সেটি একটু কিছুটা দেরি হতে পারে অনেক সময়, কারণ যেহেতু ঢাকা থেকে নিয়ে আসতে হয়। তবে QC ল্যাব বা সাভারে যেটি কোয়ালিটি কন্ট্রোল ল্যাব আছে সেখানে আপনার উপজেলা পানি সম্পদ কর্মকর্তার মাধ্যমে, ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে যাইতে পারবে, অথবা সরাসরি আপনারা সেখানে পরীক্ষা করতে পারবেন। শুধুমাত্র QC ল্যাবে সেখানে সরাসরি আপনার খামারের মাধ্যমে স্যাম্পল নেওয়া হয়। তো সেটি সাভারে অবস্থিত, সাভার আপনার যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে সেখানে যে আমাদের BCS লাইভস্টক একাডেমি রয়েছে তার পাশে অবস্থিত কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, ডেইরি ফার্মের কাছেও সেটি অবস্থিত, অর্থাৎ সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 1 নং গেটের সামনে যদি আপনারা যান তাহলে সেখানে কিন্তু আপনি কাউকে জিজ্ঞেস করলেই সেখানে QC ল্যাব দেখিয়ে দিবে, সেখানে আপনার নিজেরাই স্যাম্পল নিয়ে যেতে পারবেন এবং আপনার খাদ্যের কোয়ালিটি টেস্ট করতে পারবেন। অনেক সময় আপনারা কেনা খাদ্য, যদি আপনারা খাদ্য কিনেন
সেই ক্ষেত্রে দেখা যায় যে খাদ্যের গায়ে যে মানটা লেখা থাকে সেই ক্ষেত্রে সেই মানটা একজাক্টলি আছে কিনা সেটাও কিন্তু আপনি কিউসি ল্যাবে টেস্ট করাতে পারবেন, অথবা ডিএলএসে আপনি বিনামূল্যে টেস্ট করাতে পারবেন। তবে কিউসি ল্যাবে যেটা সাভারে রয়েছে সেখানে কিছু টাকা ফি দিতে হয়, আর আপনি দ্রুততার সহিত একদিন একদিন বা একদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, সেটা দ্রুত পাবেন। তবে আপনার কিছু টাকা লাগবে, সরকারি মূল্য নির্ধারিত মূল্য রয়েছে, সেখানে আপনার টাকা লাগবে। তবে ডিএলএস বা ঢাকা ফার্মগেট যেটা রয়েছে এবং গুলিস্তান যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা বিনামূল্যে, তবে সেটা উপজেলায় আপনাকে জমা দিতে হবে, উপজেলা পরিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে আপনাকে স্যাম্পল জমা দিতে হবে। তারপর সেটা একটা সময় প্রসেসের মাধ্যমে যাবে, আবার প্রসেসের মাধ্যমে রেজাল্টটা চলে আসবে। যদি আপনার অতি জরুরি না হয়, আপনার যদি এক মাসের মধ্যে আপনি জাস্ট আপনার জানার জন্য মনে হয় যে আপনার খাবারে আপনি যা খাওয়াচ্ছেন তা গুণগত কিনা, গুণগত মানসম্পন্ন কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালের মাধ্যমে আপনার টেস্ট করাতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না। তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের ঘাস, যে উন্নত জাতের ঘাস রয়েছে আপনার এলাকায়, মাটির গুণাগুণের উপর নির্ভর করে প্রোটিন কম বেশি হতে পারে, বিভিন্ন ভিটামিন কম বেশি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ঘাসের কত পার্সেন্ট প্রোটিন রয়েছে সেটি আপনি জানতে পারবেন ল্যাব পরীক্ষার মাধ্যমে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যা খাওয়াচ্ছেন কিনা, আমি আগেই বলেছিলাম যে গবাদি প্রাণীর ক্ষেত্রে বিশেষ করে গরুর ক্ষেত্রে কমপক্ষে 15% থেকে 20% প্রোটিন সমৃদ্ধ খাবার লাগে। অবশ্যই আপনাকে ওই 15 থেকে 20% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। তাহলে এই খাবার আপনাকে যদি দিতে হয় তাহলে আপনার এই খাবারটি ঠিক আছে কিনা আপনাকে অবশ্যই সেটি পরীক্ষা করেই কিন্তু আপনাকে এই খাবারটা দিতে হবে। তা না হলে আপনার গাভীর দুধ প্রোডাকশান দিন দিন কমে যাবে, আপনার গরু শুকিয়ে যাবে, একবার শুকিয়ে গেলে বা একবার দুধ কমে গেলে সেই দুধকে বাড়ানো সে আগের মতো এতটা সহজ হয় না, তখন আরও বেশি বেশি খরচ করতে হয়। সুতরাং দুধ কমার আগেই, আপনার গরুর স্বাস্থ্য অবনতি হওয়ার আগেই আমরা টেস্টগুলো করব এবং আপনার যে খাবারগুলো দিচ্ছি সেগুলো ঠিক আছে কি না, সেগুলো কি পুষ্টি সমৃদ্ধ কি না, সেগুলো সুষম দানাদার খাবার কি না, সেই গুরুর জন্য সেটি নিশ্চিত হওয়ার জন্য কিন্তু টেস্টগুলো অত্যন্ত প্রয়োজন। তো সুতরাং আপনারা অবশ্যই এই বিষয়ে সচেতন হবেন এবং আপনাদের গরুকে অবশ্যই প্রোটিন 15 থেকে 20% পর্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন, এবং যে খাবারগুলো দিলে এই ধরনের খাবার 15% অথবা 20% প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করা যায় সেই খাবারগুলো আপনারা অবশ্যই দিবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, যে যেখানেই থাকেন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই আশীর্বাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।